গুজরাতের পর মধ্যপ্রদেশেও অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত। চলতি বছরের গোড়ায় উত্তরাখণ্ডে ভোটের ঠিক আগে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের জন্য কমিটি গঠিত হয়। এর প্রভাব ভালোভাবেই পড়েছিল ভোটে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও গুজরাতে একই কৌশল নেয়। মধ্যপ্রদেশেও আগামী বিধানসভা নির্বাচনে আগে শিবরাজ সিং চৌহানের সরকার অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের জন্য তোড়জোড় শুরু করেছে বলে সূত্রের খবর। একটি জনসভায় শিবরাজ বলেন, এবার অভিন্ন দেওয়ানি বিধি আনার প্রস্তুতি শুরু হয়েছে। এই আইন যাতে সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায় তার জন্য বিশেষ চিন্তা ভাবনাও শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তার রাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সময় এসে গিয়েছে, কমিটি গঠিত হচ্ছে বলেও জানান তিনি। এই আইন প্রণয়ন হলে দেশের সব নাগরিককেই একই ধাঁচের পারিবারিক আইন মেনে চলতে হবে। সেক্ষেত্রে শরিয়ত আইন গুরুত্বহীন হয়ে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে সরকারের এই পদক্ষেপের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাঁদের বক্তব্য, বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো বিষয় থেকে নজর ঘোরাতেই এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা।